আমার মাসে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মনমন্ডল আপনারা দেখছেন মনমন্ডল ব্লগ তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা যেহেতু আমি বলেছিলাম যে আমি আজকে আপনাদের যে হবার যে মন্দিরটা সেটা দেখাবো তো চলুন বন্ধুরা দেখা যাক এই নামঘরটা আপনাদের দেখানো যাক আর কিছু জানা যাক এখান থেকে তো চলুন জানি বন্ধুরা এটা হয়েছে বামুন্ডিতে বড়বাড়া ডিস্ট্রিক্ট তো চলুন দেখানো যাক আর বন্ধুরা যদি আপনারা চান এখানে 15 দিনের মেলা হয় আসতে পারেন তো চলুন দেখানো যাক মন্দিরটা তো দেখতে পারলেন তো আমরা কিছু জেনে নেব যে পূজারি আছে তাদের কাছ থেকে তো চলুন জানা যাক আমরা সেই পাশে যাব ওই পাশটায় গিয়ে আপনাদের দেখাবো আর ভালো পাবেন দেখে ভিডিওটা আশা করছি তো চলুন শুরু করা যাক জগন্নাথ দেবের একটা মন্দির তো এখানে জগন্নাথ দেবের পূজা হয় তো অনেক বছর ধরে এখানে পূজা হচ্ছে তো যে দাম বেশি কিছু জানি না তো বন্ধুরা জানা মতে এখানে জগন্নাথ দেবের পূজা হয় এটা হচ্ছে মেন মন্দির তো সেই মেন মন্দিরটা আমরা চলে এসেছি তো এখন রাত 5:30 মান বাজে তো আমরা এই মেন মন্দিরটা আপনাদের দেখাবো যে প্রতিমা আছে তো মানে যে মূর্তিটা আছে জগন্নাথ দেবের সেই মূর্তিটা আপনাদের দেখাবো তো চলুন দেখানো যাক দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে মূর্তিটা তো আপনাদের ভালোভাবে দেখাবো কাছ থেকে তো এখানে কিছু পূজারী আছে তো তাদের কাছ থেকে কিছু জানবো তো আপনি ইয়াতে পূজা করেন তো আপনি তাহলে ইয়ার কিমান বছর ধরে এটু হল 2016 চনত কিন্তু পুরোনা 156তম সেইটো সভা হল 156 বছর তাৰে উপৰি আৰু আছে কিন্তু তথাপিও এই মন্দিৰটো তৈয়াৰ দিয়ে 2016 চনত 24 জানুৱাৰী বুজা সেইদিনা নতুন আৰু সেইটো পুৰণা মই অলপমান তাৰমানে জানিব উঠিছিলোঁ মই কুমাৰীকাটাৰ পৰা আহিছোঁ মোৰ এটা চেনেল আছে কুমাৰীকাটা মানে এইটো তাৰমানে জগন্নাথ দেৱৰ মন্দিৰ জগন্নাথ জগন্নাথ দেৱৰ মানে এইটো কোন উদ্দেশ্যত বনানো হৈছে মানে এইটো আমাৰ এইটো সভা জগন্নাথৰ এই জগন্নাথৰ লৈ উদ্দেশ্য লৈ এইটো মন্দিৰটো বান্ধা হৈছে তো জগন্নাথ দেৱৰ উদ্দেশ্য লৈ তো বন্ধুরা আপনারা দেখলেন যে জগন্নাথ দেবের উদ্দেশ্য নিয়ে এখানে যে মন্দিরটা বানানো হয়েছে তো এটা 2016 বানানো হয়েছে এটা নতুন মন্দির আর আমি যে প্রথমবার আপনাদের দেখেছিলাম সেটা 100 বছর পার হয়ে গেছে আর যেহেতু আমি 60 বছর বলেছিলাম তো এটা 120 বছরের বেশি হবে সেই পুরনো মন্দিরটা তো আমরা পুজোর কাছ থেকে কিছু জেনে নিলাম তো আমরা যে ভিডিওতে তো আপনাদেরকে যে পুরো যে হবাটা বা পূজাটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো আর যে মেন মূর্তিটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন দেখানো যাক তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা দুনিয়ার দোকান উঠেছে দেখতে পাচ্ছেন আর সেখানে একটা চরকি আছে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা এই মন্দিরটার বিষয়ে কিছু জানবো তো চলুন জানা যাক আর আমরা ওই চরকিটার পাশে যাওয়ার চেষ্টা করবো তো চলুন বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে খেলাধুলা হচ্ছে তো এখানে বাচ্চারা খেলতে পারে আর ওইখানেও আর একটা ইয়ে আছে আমি মন্দিরটা থেকে দেখেছিলাম তো দেখতে পাচ্ছেন তো আমরা ওই পাশটায় যাবো ওই পাশটায় গিয়ে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব এখানে যে গাড়ি তো সেই গাড়িতে 50 টাকা করে একজনের নাই তো উঠতে চাইলে 50 টাকা করে মিন্স টিকিট আছে তো তাহলে উঠা যাবে মিন্স যে কোনো গাড়িতে বা রোলার কোস্টার আছে তো সেইগুলোতে 50 টাকা করে টিকিট নেয় তো 50 টাকা করে পার পিস ওয়ান মানে একজনের জন্য এখানে আরও একটা স্টার্ট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে আর তো মানে যে মন্দিরটা তো সেই মন্দিরটা মানে আপনাদেরকে মানে অলরেডি আমি দেখেছি তো আবার মানে যাওয়ার সময় চেষ্টা করবো দেখাতে আর এখানে লিখে দিয়ে আছে মানে 50 টাকা করে একবার মানে 12টা রাউন্ডে 50 টাকা করে মানে নেওয়া হয় তো আমরা এখানে যাব এখানে গিয়ে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো আর এখানে ইয়ে আছে ট্রেন আছে দেখতে পাচ্ছেন আমরা কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব
তো বন্ধুরা চলুন যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন সিক্স রাউন্ড ফিফটি রুপিস, তো ছয় রাউন্ড দিল ফিফটি রুপিস। তো দেখলেন আপনারা অলরেডি, আর এটা মানে টুয়েলভ রাউন্ড ফিফটি রুপিস, এটা দেখলেন অলরেডি। আর এটাও আসলে এটা থ্রি রাউন্ড ফিফটি রুপিস, তো দেখলেন অলরেডি এটা। আর এখানে প্রচুর বন্ধুরা দোকান আছে, তো আপনারা চাইলে আসতে পারেন, এনজয় করতে পারেন। তো চলুন যাওয়া যাক। এখানে যে মেলাটা মানে হবাটা সেটা মোটামুটি 60 বছর হবে মানে হওয়া, তো তার বেশি হতে পারে। যেহেতু আমি প্রথমবার এসেছি, আমি শুনছিলাম মানে তার জন্য বললাম। তো আমার আমাকে একজন পূজারি ডেকেছিল, তো আবার মানে ডাকবে বলেছিল, তো তার কাছ থেকে আমরা মানে সঠিক যে কত বছর থেকে এখানে মানে পূজা হচ্ছে সেগুলো আমরা জানবো, যে জগন্নাথ দেবের যে পূজা। তো আর অলরেডি আমি যে দেখতে পাচ্ছেন যে বড়ো যে মূর্তিটা সেটা দেখেছি, আর এখন সব মানে স্টার্ট দেওয়া হয়ে গেছে। তো আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন স্টার্ট দেওয়া হয়ে গেছে, অলমোস্টও আছে, আর পাঁচটায় গাড়ি আছে দেখতে পাচ্ছেন অলরেডি। তো এখানে প্রচুর লোক আছে বন্ধুরা, আমরা কিছু জানি নেবো তাদের কাছ থেকে। তো চলুন জানা যাক। তো আঙ্কাল আপকো ঘর কি দারে? আসাম কা নলবাড়ি মে আপ ইহা কিতনে সাল সে আতে হ্যায়? পূজা মে পহলি বার আয়ে হ্যায়? পহলি বার তো মেরা ভি হ্যায় পহলি বার হ্যায়। তো আপকো ইধার আকে কেসা লাগ রহা হ্যায়? বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, বহুত আচ্ছা। আপ আপনা কা কা হ্যায়? আপ কুমারী ঘাট হ্যায়? আপ কুমারী ঘাট হ্যায়? মেরা চ্যানেল হ্যায় ব্লগিং চ্যানেল, তো উসমে মে ব্লগ বনা হ্যায়। তো আমরা একটা আঙ্কালের কাছ থেকে জেনে নিলাম, তো এখানে আরও অনেক লোক আছে তাদের কাছ থেকে আমরা জানবো। তো চলুন জানা যাক, আর আঙ্কালের কাছ থেকে জেনে ভালো লাগলো, জানা যাক। এখানে প্রদীপ জ্বালানো হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক প্রদীপ আছে। আর বন্ধুরা এখানে 15 দিন ধরে মেলা হচ্ছে, আর যে মঙ্গলবার মঙ্গলবার মানে লাস্ট মঙ্গলবারে লাস্ট দিন। আর বন্ধুরা এখানে মানে ফাংশন হচ্ছে, এত সাউন্ড ক্লিয়ারলি হচ্ছে না আমি জানি। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কীরকম লেগেছে। আজকের জন্য এটুকু, নরেন্দ্র ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর বন্ধুরা যেহেতু আমি বেশি কিছু জানি না এই প্রতিটার বিষয়ে, তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের তো আমি ঘুরে দেখিয়েছি, দেখিয়েছি পুরো মেলাটা। তো বন্ধুরা আপনারা দেখলেন, তো এখন আমি আপনাদের যে ফাংশন হচ্ছে তো সেটা অল্প দেখানোর চেষ্টা করবো। তো চলুন দেখানো যাক। এখানে ফাংশন হচ্ছে দেখতে পাচ্ছেন,